24 Pro, India's Eye. Like, share and subscribe. কিংবদন্তি ফুটবল প্লেয়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হিউম্যান রাইটস মিডিয়ার ইন্ডিয়া ভারতবর্ষের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠনের মানবাধিকার পদক তুলে দিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক মাননীয় শ্রী বিপ্লব ঘোষ মহাশয়। সঙ্গে এদিন উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস মিডিয়ার ইন্ডিয়ার মানবাধিকার কর্মীগণ। মহান, আমি সত্যি বলি, খেলার মাঠে ভারতীয় ফুটবলের মধ্যে যে সমস্ত নামগুলো আসেন, মানে আমি গুরুর মতো শ্রদ্ধা করি এই মানুষটাকে, নাম কুসুম ব্যানার্জি। খেলার মাঠে যেভাবে দক্ষতার সঙ্গে খেলে গেছে, ভারতবর্ষে দিয়ে গেছে, অন্যায় প্রতিবাদ খেলার মাঠে দাঁড়িয়ে করেছে, যেটা সঠিক মাথা উঁচু করে বলেছেন, যেটা বেঠিক মাথা উঁচু করেই বলে গেছেন। উনি কোনোদিন কাউকে বার্তা দিয়ে চলেন না, সোজা মাথা শীতদ্বারা উঁচু করে চলার মানুষ আমাদের কুসুমরা সংসদ কুসুম ব্যানার্জি। সংসদ শুধু নয়, মানুষের সেবায় দিনকে রাতকে এক করে দিয়ে যান। হাওড়া জেলা জুড়ে, শুধু হাওড়া না, আমার কাছে অনেকদিন নাম্বার ছিল না, প্রায় 20 বছর হবে আমার সঙ্গে পরিচয়। 20 বছরের আমার বন্ধু একজন, আমি আমার সিনিয়র, কিন্তু আমরা বন্ধুর মতন মিশেছি, উভয় সুখে দুঃখে কথা বলেছি। এরকম ব্যক্তিত্বকে পাওয়া, এই ওয়ার্ডে আছেন, তার হাওড়া জেলায় আছেন, কুসুমরা মাথা উঁচু করে চলেন, মানুষের দুঃখে কিন্তু কাঁদেন। কেউ সুখে থাকলে, তিনি তো সুখে আছেন, ঠিক আছে থাকুন, দুঃখের মানুষগুলো কারা আছে তাদের কিন্তু উনি খুঁজে বেড়ান, তাদের পাশের জন্য কুসুম ব্যানার্জি। আমি কিছু কথায় পরে যাব, আমাদের নিউজ চ্যানেল ইন্ডিয়া নিউজ 24 হিউম্যান রাইটস মিডিয়ার ইন্ডিয়ার মানবাধিকার সংগঠন সারা ভারতবর্ষে 1000টা শাখা, সেন্টার অফ প্রোটেকশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম ইন্ডিয়া, 55.5 লক্ষ সদস্য। এই সংগঠন তরফ থেকে সংসদ কুসুম ব্যানার্জি ফুটবলের জাদুকর অর্জুন পুরস্কার প্রাপ্ত কুসুম ব্যানার্জিকে হিউম্যান রাইটস মিডিয়ার ইন্ডিয়ার তরফ থেকে এই উত্তরীয় পরিয়ে সম্মান জানানো। গর্বিত গর্বিত গর্বিত, আমি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছি, মন্দারণ অ্যাওয়ার্ড পেয়েছি, নিশ্চয়ই ভালো, কিন্তু আজকে নতুন করে আমার মনে হলো যে সেখানে আমি যে সম্মান পেলাম, এই সম্মানটা আমার কাছে কতটা যোগ্যতা আমি পারবো আমি জানি না, তবে এটা আমি সারা জীবন মানুষের পাশে আছি থাকব। এবং সবচেয়ে বড় যে ব্যাপার, পাশে বসে আছেন, দাঁড়িয়ে আছে যে মানুষটা, ঠিক মারাডোনার মতো যত খেলা খেলেছে, যত বড় মানুষ কাজ করেছে, ওর চেহারা ছোটো হলেও কী হবে, সেইরকম জায়গায় হাত দেওয়া যায়। এইরকম অনবদ্য লোক, বিপ্লবের মতন মানুষ আমি খুব কম দেখেছি, বহুদিন পর দেখা হলো, 20 বছর। আমার সৌভাগ্য ওরা নিয়ে এসছে, আমি সবসময় তখন থাকবো, এত কাজ এত চিন্তা, সে মিঠুন চক্রবর্তীও আমরা ওই সব একসাথে রক্তদান, চল এই তুই বিপ্লব কর, ছড়ে দিলে 1000। এই ভীষণ ব্যাপার ছিল, নিজের পকেট থেকে টাকা দিয়ে এটা বলছি আমি, আমি বাড়িয়ে বলছি না, আমি সাংসদ বলে না, আমি সুনাগরিক হিসাবে মনে হয় সে বিপ্লবদের সঙ্গে থাকা দরকার, আমার খুব ভালো লাগছে। আমি আজ থেকে অবশ্য অ্যাটাচ হয়ে গেলাম, এবং ওরা যেরকমভাবে যেভাবে বলে আমরা যেভাবে পারি চেষ্টা করবো ভালোবাসা মানুষের পাশে থাকে। মানুষের কাছে আমি বিপ্লবের তুলনা নেই, আপনারা জানেন না ওর কার্যকলাপ, ভাববেনগুলো দল করেছে, এই করেছে না, সবাই মুখে কথা বলতে পারত, আমাকে যেমন বলছে, আমি দেখেছি সুভাষচন্দ্রকে বলেছিল যে আপনি আপনার কাজে থাকুন, ওখানে ও আর কাজে থাকুন, আমার কাজ করতে দিন, একদম আপনি বাড়াবাড়ি করবেন না, আমি কি কইছি তখন বলেছিল, বলে না
কিছু করেননি আপনি, বসুন ম্যানার্জিকে ঠিকভাবে খেলাধুলা করতে মানুষের পাশে যেতে দিন, রাজনীতি বড় করে না। এই মানুষটাকে দেখে আমি গর্বিত, আজকে এত আনন্দ পেয়েছি, মানে আমার মনে পড়ে যাচ্ছে যে আবার একটু যুবক ছিলাম, উনিও পাশে আমার সাথে সবসময়। আমার মনে হতো এই মানুষটা ভারতবর্ষের কত গায়ক, কত সিনেমাটিস্ট, আমি বলছি এগুলো বলছে না, সব হাতে করে নিয়ে এসেছে, বন্ধুর মতো করে নিয়ে দাঁড়িয়েছে, সব সব পাশে, কোনো ব্যাপার নেই। এবং আমি এত গর্বিত হচ্ছি, ও খুঁজে এসছে আমার মনে পুরো পুরনো জীবনটা ফিরে আসছে, যে আমরা কী করতাম না করতাম, ও সারাক্ষণ মানুষের সাথে। পয়সা নেই, আমি চ্যালেঞ্জ করছি নিজের পয়সা বার করে, সবাই কেউ দিতে পারে না, যেটা এখনও অনেক কেউ দিতে পারে না, কিচ্ছু যা আসে না এইটা নিয়ে। কিন্তু অন্যায় হলে তার অন্যায় যে করে তার বিরুদ্ধে বিপ্লববাবু সারা জীবন কাজ করে। ইন্ডিয়া নিউজ 24 প্রো, ইন্ডিয়াস আই, সাবস্ক্রাইব দিস চ্যানেল।